ভারী বর্ষণ হলেই ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দেয় ভাঙন। প্রতি বছরই এই বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে ঘর বাড়ি, রাস্তাঘাট, ফসল, পুকুরের মাছ ভেসে যায়। রোববার রাতে হঠাৎ 9টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়েছে দু উপজেলার 15টি গ্রাম। এতে সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা, বন্যা এবার সাথে সাথে মানে আমরা জীবন লই বারই চলিয়ে আসি, কিছু এবার সাথে মারিন এক কাপড় লই বারই আসি। করোনাতে তো রুজি রোজগার নাই, খাইতে তো পারতেছি না, এখন জল পানি আসি আমাদেরকে আরো কষ্টতে ফেলাই দিছে। আকস্মিক এই বন্যার পানিতে এভাবেই লন্ডভন্ড করে দিয়ে গেছে এই অঞ্চলের বাসিন্দাদের অনেক আধা পাকা ঘর। শুধু ঘরের মাটি শুধু ভাসিয়ে নেয়নি, সেই সাথে ভেসে গেছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপনের অবলম্বন। অথচ ফেনী সদর সহ ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলাকে বন্যা থেকে রক্ষায় নির্মাণ করা হয় 122 কিলোমিটার দীর্ঘ বন্যা প্রতিরক্ষা বাঁধটি। কিন্তু নির্মাণের পর থেকে আশীর্বাদ নয়, প্রতি বছরই বাঁধের একাধিক স্থানে ভেঙে অভিশাপে বয়ে আনছে স্থানীয়দের জন্য। নদী শাসন না করা, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের পাশাপাশি নদীর তীর ঘেঁষে বেশিরভাগ বাঁধ নির্মাণ হওয়াকেই দায়ী করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড তো প্রত্যেক বছরে বাগনা আইলে বাগনার সামনে আসে, আসি মাফি টাফি লই যায়, টেন্ডার করে, এবার কি বাঁধে আবার একবার বাঁধে আবার চলে যায়। এলাকাবাসী এটা চাই স্থায়ীভাবে এটা সমাধান। বাঁধের নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে ফেনীর জেলা প্রশাসক বললেন, ফেনীর মানুষের দুঃখের অন্যতম এই বিষয়টির স্থায়ী সমাধান দরকার। নদীর পানির তোরে ভেসে যায়, এইটা যদি স্থায়ী একটা রূপ দেওয়া যায় কিনা, অত টেকসই করা যায় কিনা, সেইটা আমরা অনুরোধ করবো, যাতে পানি নিবর্ত সেই ব্যবস্থাটা নেয়, তাহলে প্রতি বছর মানুষের জন্য এত হয়তো কষ্টটা লাঘব হবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির নির্মাণ 2005 সালে শুরু হয়ে শেষ হয় 2011 সালে, এতে ব্যয় হয় 150 কোটি টাকা। স্থানীয়দের দাবি সংস্কার নয়, তারা চায় এই বাঁধের স্থায়ী সমাধান। সজল সময় সংবাদ ফেনী।